আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ রেবেকা সুলতানা রুমা, কর্মরত আছি ইউজেন ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক হসপিটাল লিমিটেড। আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে এই দুই জায়গায় কর্মরত আছি। আমরা আজকে কথা বলবো গর্ভবতী মায়ের পুষ্টি নিয়ে। আসলে আমাদের গর্ভবতী একজন মায়ের সব রকম খাবারেরই যেমন দরকার আছে, অবশ্যই এটা জেনে খাবারের দরকার আছে। কারণ একজন গর্ভবতী মা যদি সুস্থ থাকে তাহলে তার অনাগত শিশুটাও সুস্থ থাকবে। অর্থাৎ একটা শিশু যখন তার মায়ের পেটে আসছে তখন থেকে দুনিয়াতে আসা অবধি শিশুটাও সুস্থ থাকবে। অর্থাৎ একটা শিশু যখন তার মায়ের পেটে আসছে তখন থেকে দুনিয়াতে আসা অবধি তার মায়ের পুষ্টি নিয়েই কিন্তু সে বড় হয়। গর্ভকালীন সময়টাতে আমরা তিন ভাগে ভাগ করছি, অর্থাৎ প্রথম তিন মাস, দ্বিতীয় তিন মাস এবং শেষের তিন মাস। প্রথম তিন মাসে একজন গর্ভবতী মহিলার অর্থাৎ মায়ের যে পুষ্টি চাহিদা হয় তার মধ্যে প্রোটিন এবং আয়রনের চাহিদা সবচেয়ে বেশি। কারণ এই সময়টাতে ভ্রূণের রক্তের গঠন হয় এবং ভ্রূণের গঠনের জন্য কিন্তু আয়রন জাতীয় যে খাবারগুলি আছে সেগুলির প্রতি বেশি জোর দিতে হয়। আচ্ছা, আয়রন এখন যে অর্থাৎ রক্তের যে গঠন সেটা সুস্থভাবে হওয়ার জন্য আসলে কি শুধু আয়রন দরকার? আসলে না, কারণ রক্ত গঠনের জন্য আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড, ভিটামিন B12, প্রোটিন সব কিছুরই দরকার আছে। যার কারণে একজন গর্ভবতী মা প্রথম তিন মাসে তার প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম যেমন খাবেন, সপ্তাহে অ্যাটলিস্ট হচ্ছে মোটামুটি আমরা চেষ্টা করব যে একদিন কলিজা রাখার, কিংবা 10 দিন পরে একদিনও কলিজা খেতে পারে। এছাড়া কাঁচা কলা, পাকা কলা, কচু, বিটের রস, আনার, আপেল, খেজুর এই ধরনের খাবারগুলি রাখতে হবে বেশি পরিমাণে। যেহেতু এই বয়সে এই সময়টাতে একজন মা দেখা যাচ্ছে বমি করার টেন্ডেন্সি থাকে, অনেক সময় বদহজম হয়, তবে একটু চেষ্টা করতে হবে যে বিভিন্ন পন্থায় এই খাবারগুলি রান্না করে খাবার। আর আমরা আয়রনের পরে যে নিউট্রিয়েন্টের কথা বলবো সেটা হলো ফলিক অ্যাসিড। অর্থাৎ ফলিক অ্যাসিড একটা ভ্রূণের নর্মাল মানসিক বিকাশের জন্য খুবই দরকার, প্লাস আয়রনের জন্য খুব দরকার। কারণ একটা ভ্রূণের হচ্ছে যদি একটা মায়ের যদি ফলিকের অভাব হয় তাহলে একটা কিন্তু হাবাগোবা বাচ্চা জন্ম নিতে পারে একটা মা। তার কারণে যে ডক্টর যে ফলিক অ্যাসিডের ওষুধ দেন সেটা অবশ্যই খেতে হবে। সাথে খাবারের মধ্যে বিচি জাতীয় খাবার অর্থাৎ ডাল, ছোলা, বাদাম, সাথে হচ্ছে লাল মাংস, ডিমের কুসুম, এগুলোর মধ্যেও কিন্তু ফলিক অ্যাসিড পাবে। তারপরে আসি হচ্ছে আমরা ভিটামিন B12-এর কথা। ভিটামিন B12 হচ্ছে দুধ ও দুগ্ধজাতীয় খাবার, মাছ মাংস থেকেও যেমন আসে, সবজি থেকেও আসে। তার মানে আমাদের সব রকম শাকসবজি থেকে ভিটামিন B12 আসবে। এছাড়া আমরা পরবর্তী যে নিউট্রিয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে একটা মায়ের এই সময়টাতে আসলে ভিটামিন সির দরকার হয়। কারণ যে রক্ত যেহেতু গঠনের বিষয় আছে অবশ্যই তাকে লেবু, আমলকি, টক ফলগুলা অর্থাৎ অ্যাসিডিটি হয় যদি তাহলে পেয়ারা, তরমুজ, আনারস এই ধরনের ফলগুলো, সে আনারস খাওয়া যাবে না কিন্তু বাকি যে ফলগুলো আছে সেটা খেতে পারবে। তারপরে আসি হচ্ছে যে এই তিন মাসের পরে যে সেকেন্ড তিন মাস আসে সেই সময়টাতে কিন্তু ক্যালসিয়াম বা নর্মালি ভিটামিন ডি চাহিদাটা এবং সাথে প্রোটিনের চাহিদাটাও বেড়ে যায়। তো এই সেকেন্ড ট্রাইমিস্টারে আসলে আমরা যদি বলি যে হাড়ের গঠনের জন্য যে নিউট্রিয়েন্টগুলো দরকার অর্থাৎ ক্যালসিয়াম, শুধু যে তাই নয়, ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন কে, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই ধরনের নিউট্রিয়েন্টগুলো খুব ভালো মাত্রায় থাকতে হবে। ক্যালসিয়ামের জন্য অবশ্যই গর্ভবতী মহিলাকে ক্যালসিয়ামের ওষুধের পাশাপাশি অবশ্যই আমাদের যে খাবারগুলো আছে অর্থাৎ দুধ ও দুগ্ধজাতীয় খাবার, সাথে হচ্ছে ব্রোকলি, তারপর মাশরুম, তারপর খেজুর, এছাড়া আমরা পালং শাক, পুঁই শাক, সজনে পাতার রস, হ্যাঁ এই ধরনের খাবারগুলোর কথা বলে থাকি।
অবশ্যই দুধ যদি রিরাক না খেতে পারে দুধের তৈরি দই বা অন্য দুধের তৈরি খাবারও খেতে পারে। পাশাপাশি হচ্ছে আমরা ফসফরাসের কথা এখন বলবো। ফসফরাস আসলে দুধ ও দুগ্ধজাত খাবার থেকে আসে, শালগম থেকে আসে, মাশরুম থেকে আসে, তারপরে রসুন থেকে আসে। ফসফরাসের পরিমাণ কিন্তু প্রায় ক্যালসিয়ামের কাছাকাছি লাগে, অর্থাৎ 800 থেকে 900 মিলিগ্রাম ফসফরাস লেগে যায়। পাশাপাশি হচ্ছে আরও যে হাড়ের নিউট্রিয়েন্টগুলো আছে, যেমন হচ্ছে ভিটামিন কে, যেটা ছাড়া হাড়ের মধ্যে আমাদের ক্যালসিয়াম বসে না, অর্থাৎ ক্যালসিয়ামটা বসানোর জন্য কিন্তু ভিটামিন কে দরকার। যেই খাবারগুলোতে ভিটামিন কে আছে, যেমন গাজর, শালগম, ব্রোকলি, গম জাতীয় যে খাবার, মিষ্টি আলু, টমেটো এবং ফর্টিফাইড মিল্কের মধ্যে ক্যালসিয়াম বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে আসি হচ্ছে যে আমরা নর্মালি জিঙ্কের কথা, যেটাও কিন্তু হাড় গঠনের জন্য খুব দরকার। বিচি ও বিচি জাতীয় খাবার, ডিমের কুসুম এবং লাল মাংস থেকে জিঙ্ক আসবে। তো আমরা আসলে থার্ড ট্রাইমিস্টারের কথা যদি বলি, অর্থাৎ শেষের যে 3 মাস, এই সময়টাতে একটা মায়ের কিন্তু প্রোটিনের চাহিদাটাও যেমন বাড়ে, সাথে ক্যালসিয়ামের চাহিদাটা আরও বেড়ে যায়। অর্থাৎ নর্মাল একজন মহিলার থেকে একজন গর্ভবতী মায়ের 500 মিলিগ্রামের মতো ক্যালসিয়ামের চাহিদা এই সময় বেড়ে যায়, যার কারণে এই সময় ক্যালসিয়ামের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ দুধ ও দুগ্ধজাত খাবার সাথে যে ডক্টর সাপ্লিমেন্ট দিচ্ছে সেটা যেন নিয়ম করে খাওয়া হয়। সাথে হচ্ছে আমরা তাদেরকে সাজেস্ট করবো যে নর্মালি হচ্ছে প্রোটিনটা বেশি খেতে, অর্থাৎ আগে যদি একটা পিস মাছ খেতেন, এখন 2 পিস মাছ বা মুরগি খান বা অন্য মাংস খান, সেটা একটু বাড়িয়ে দিতে হবে। ভিটামিন এর জন্য অবশ্যই কিছু খাবার রাখতে হবে, যেমন আমরা হলুদ এবং কমলা কালারের যে সবজি আছে সেটা অবশ্যই গর্ভবতী মায়ের খাবারের তালিকায় রাখতে বলবো। পাশাপাশি আমরা আসলে গাজর এই ধরনের সবজিগুলো ভিটামিন এর জন্য রাখতে বলবো। একটা সুস্থ বাচ্চা আসলে দুনিয়াতে আসার জন্য একটা মাকে আসলে সব রকমের খাবার খেতে হবে, কারণ কোন খাবারে কোন নিউট্রিয়েন্ট আছে সেটা আসলে একজন মায়ের জানার কথা না। তারপরেও আমরা সব ধরনের খাবার যদি রেখে একটা খাদ্য তালিকা পালন করতে পারি, অর্থাৎ খাদ্য তালিকার মতো চলতে পারি, তাহলে গর্ভকালীন সময়টাতে একজন মা যেমন সুস্থ থাকবে, পরবর্তীতে কিন্তু একজন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবে। পাশাপাশি হচ্ছে কিছু নিয়ম মানতে হবে, যেমন এই বয়স এই সময়টাতে অ্যাসিডিটির সমস্যা বেশি হয় বলেই কিন্তু একেবারে অনেক খাবার খাওয়া যাবে না, অল্প অল্প করে খাবার সারাদিনই গ্রহণ করার চেষ্টা করবেন। এবং শেষ সময় কিন্তু দেখা যাচ্ছে যে একটু অস্বস্তি বোধ হয়, তো যে খাবারগুলো রাতে খেলে সমস্যা হচ্ছে সেগুলো দিনে খাওয়ার চেষ্টা করবেন, যেমন দুধ যদি রাতে খেলে সমস্যা হয় সেটা অবশ্যই দিনে খেয়ে শেষ করবেন। এবং ভিটামিন ডির জন্য একজন গর্ভবতী মাকে রোদে যেতে হবে, যেটা অবশ্যই সকাল 10টা থেকে 3টার মধ্যে, যদি আপনারা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে রোদে থাকেন তাহলে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর হবে, ফলে আপনার হাড়ের গঠন যেমন ঠিক থাকবে এবং আপনার বাচ্চার হাড়ও শক্ত হয়ে দুনিয়াতে এসে আসবে। তো আমরা হচ্ছে যে কিছু নিয়ম তো মানবই, পাশাপাশি ডক্টর যে মেডিসিনগুলো সাজেস্ট করছে সেটা যেন নিয়ম করে একজন গর্ভবতী মা খান, সেটাও খেয়াল রাখতে হবে। অবশ্যই ঘুমের যে বিষয়টা আছে, একজন গর্ভবতী মায়ের কিন্তু প্রপার 8 ঘন্টা ঘুম আসলে খুব উচিত ঘুমানো, কারণ হচ্ছে যে যদি প্রপারলি ঘুম না হয় তার কিন্তু অন্য সমস্যাগুলো দেখা যায় বেশি হয়, কারণ বদহজম হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, যদি কোনো কারণে হাইপারটেনশন থাকে সেটাও বেড়ে যেতে পারে। আরেকটা খেয়াল রাখতে হবে যে এই সময় জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার অনেকের চান্স থাকে, যার কারণে মাঝে মাঝে আসলে ছোটো চেক আপ করতে হবে এবং ডাক্তারের আন্ডারে থাকতে হবে। তো আর পাশাপাশি আসি ব্যায়ামের কথা, বা যেটা হয় যে আমাদের গর্ভবতী মারা যদি খেয়ে শুয়ে পড়েন তাহলে হয়তো যে অতিরিক্ত ওজন বেড়ে যায়, এবং যেটা হয় যে আমরা তার কিন্তু দেখা যাচ্ছে যে শরীর ম্যানেজমেন্ট করে, তো একটু সময় নিয়ে যেটা করবেন যে খাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা পরে একটু যদি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ যেটা আপনার জন্য ক্ষতিকর না সেটা করতে পারেন, কিংবা খোলা জায়গায় হাঁটাচলা করতে পারেন, সেটা অবশ্যই করতে হবে প্রতিদিন সময় করে, সেটা যখন আপনার ভালো লাগে ঠিক ওই সময়টাতে করতে পারেন। তো আপনারা হচ্ছে যে বিষয়টা মাথায় রাখবেন যে গর্ভকালীন সময়টা কিন্তু আসলে আমাদের পরিবারের সবাইকে সাপোর্ট দিতে হবে মেন্টালি, এবং তার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ গর্ভাবস্থায় একটা মায়ের নানা রকম সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর দিকে খেয়াল রেখে তার খাবার এবং তার
চিকিৎসা যেন ঠিক থাকে, তাহলে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব। সব গর্ভবতী মারাই সুস্থ থাকবেন এবং নিয়ম করে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব মানে একটা সুস্থ সন্তান জন্ম দিতে আপনার কোনো কষ্ট হবে না। আমি পুষ্টিবিদ রেবেকা সুলতানা রুমা আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা বলবো। আপাতত আল্লাহ হাফেজ।